সেন্ট লুসিয়া থেকে ডমিনিকার পথে উত্তাল আটলান্টিকের মতোই উথাল পাথাল ঢেউ সঙ্গে টাইগার ক্রিকেটে টেস্টের টানা ব্যর্থতার এপিটাফ লেখার যেন কেউ নেই। এবারে চ্যালেঞ্জ তো আরেক দুর্ভেদ্য ফর্মেট টি টোয়েন্টি, যেখানে প্রবল প্রতিপক্ষের নাম ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজ দিয়ে অস্ট্রেলিয়া বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু বাংলাদেশের, তবে পাওয়ার ক্রিকেট নিয়ে এখনও কাটেনি সমস্যা, সঙ্গে টাইগার টপ অর্ডার বাড়াচ্ছে দুশ্চিন্তা। সাবেকরা বলছেন উইন্ডিজদের বিপক্ষে টি টোয়েন্টিতে পাওয়ার প্লের সঙ্গে সঠিক ব্যবহার করতে হবে মাঝখানের ওভারগুলোতে, ডট বলের ব্যাপারে হতে হবে আরো সতর্ক। এখানে যদি আমরা পাওয়ার ক্রিকেট খেলতে পারি তাহলেই উইন করার সম্ভব, আদারওয়াইজ যাদের সাথে খেলা হচ্ছে তার ভেরি স্ট্রং সাইড, মিডিলে যখন পাওয়ার ক্রিকেট খেলতে পারবেন তখনই কিন্তু অনেক রান করা সম্ভব, আদারওয়াইজ সম্ভব না। আমাদের মোমেন্টামটা ধরতে হবে আর কি, মোমেন্টাম যদি ধরতে পারি, লাইক একটা ম্যাচ যদি ফার্স্ট ম্যাচটা যদি জিততে পারি তাহলে হয়তো সিরিজটা জেতাও সম্ভব। তবে সেখানে সাহসের নাম বাংলার বোলিং লাইন আপ। ক্রিকেটের শর্টার ফরম্যাটের দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন হলেও ক্যারিবীয় এই দলটা তুলনামূলক খর্ব শক্তির, তাই তো বিশ্বকাপের প্রস্তুতিতে এই সিরিজ হতে পারে ব্যক্তিগত আর টিম কম্বিনেশন ঠিক করার বড় সুযোগ। ওই সিরিজটি অনেক ভালো দল টি টোয়েন্টি ফরম্যাটের জন্য, কিন্তু আমার কাছে মনে হয় যে তারা ভালো দল হলেও অনেক জায়গায় তাদের দুর্বলতা আছে। আমাদের বোলিং যে ডিপার্টমেন্টটা সেইটা আমার কাছে মনে হয় খুব ছন্দময়ী। আর ছন্দ বলতে বোঝাচ্ছে যে আপনি যদি দেখেন মেহেদি মিরাজ আছে অফ স্পিনার, সাকিব আল হাসান লেফট আর্ম স্পিনার, এদিকে যদি আপনি মোস্তাফিজকে ধরেন কাটার করে, শরীফুল খুব ইয়াংদের মধ্যে খুবই ভালো করছে, তাসকিন আসছে, তো সব কিছু মিলে একটা সুন্দর ছন্দ আছে। এই সিরিজগুলো থেকে যদি ভালো পজিটিভ রেজাল্ট আসে, যেমন ম্যাচ জিতলেন, ইন্ডিভিজুয়াল ভালো ভালো পারফরমেন্স, সামনে আছে এশিয়া কাপ আছে, এই সবগুলো যদি আপনি সমস্ত কিছু যদি আপনি ক্যাশ করতে পারেন তাহলে কিন্তু ওয়ার্ল্ড কাপের আগে খুব সুন্দরভাবে আপনি প্রিপারেশনটা হয়ে যাবে এবং ওয়ার্ল্ড কাপের জন্য খুব ভালো একটা টিম হিসেবে থাকবেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষে জিম্বাবুয়েতে দ্বিপাক্ষিক আর নিউজিল্যান্ডে ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল, আছে এই ফরম্যাটের এশিয়া কাপও, তাই এবার অন্য যে কোনো সময়ের চেয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের ইতিবাচক ফলের প্রত্যাশা সাবেকদের। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।